হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি গত ভিডিওতে ক্লাস ইলেভেনের দ্বিতীয় চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচারের জাস্ট কিছু ইন্ট্রোডাকশন পার্ট, রাদারফোর্ড মডেল, তার ড্রব্যাকস এগুলো বলেছিলাম। আজকে আমি রাদারফোর্ড মডেলের ড্রব্যাক থেকে কীভাবে বিজ্ঞানী নিলস বোর তার তত্ত্ব প্রকাশ করেন সেইগুলো বলব। তাহলে প্রথমে আসি নিলস বোর থিওরি পস্টুলেটস। নিলস বোর সম্পর্কে আগের দিন কিছু বলেছিলাম যে তিনি একজন এমন বিজ্ঞানী যিনি আইনস্টাইনের কে চ্যালেঞ্জ করেছিলেন। যাই হোক, বোর থিওরি ফার্স্টে বলছে, তিনি বলছেন যে রাদারফোর্ড বলে গেছিলেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে সেন্টার করে যে কোনো সেলে রিভলভ করতে পারবে বা ঘুরতে পারবে। এটা রাদারফোর্ডের কথা ছিল, মানে তিনি কোনো পার্টিকুলার সেলের কথা বলে যাননি যে এই সেলগুলোতে ইলেকট্রন ঘুরতে পারবে, এই সেলগুলোতে ঘুরতে পারবে না। কিন্তু নিলস বোর বলছেন যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে সেন্টার করে যে কোনো সেলে ঘুরতে পারে না। তাহলে কোন সেলে ঘুরবে? তিনি সেই সব সেলে ঘুরবে, ইলেকট্রনগুলো সেই সব সেলে ঘুরবে যে সেলে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রনের এনার্জি আর ইলেকট্রনের এনার্জি ফিক্স থাকবে। তার মানে ইলেকট্রন এনার্জি আর অরবিটের এনার্জি ফিক্স, মানে ইকুয়াল হবে। যে সেলে ইলেকট্রন ঘোরার সময় ইলেকট্রন এনার্জি অ্যান্ড অরবিট এনার্জি ইকুয়াল হবে, এনার্জি অফ দ্য ইলেকট্রন, সো এনার্জি অফ দ্য ইলেকট্রন উইল বি দ্য এনার্জি অফ দ্য অরবিট। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ স্টেশনারি অরবিট। হোয়াট ইজ স্টেশনারি অরবিট? স্টেশনারি অরবিট ইজ দ্যাট অরবিট হোয়ার ডিউরিং রিভলভিং দ্য এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ উইল বি ইকুয়াল টু দ্য এনার্জি অফ দ্য অরবিট, সো দ্যাট ইলেকট্রন ক্যান নট রিলিজ অর অ্যাবজর্ব এনার্জি ফ্রম দ্য আউটার সোর্স, সো দ্যাট ইলেকট্রন ক্যান নট রিলিজ এনার্জি। ইলেকট্রনের এনার্জি যদি অরবিটের এনার্জির সঙ্গে ইকুয়াল হয় তাহলে ইলেকট্রন এনার্জি রিলিজ করবে না, অ্যাবজর্ব করার কথা আলাদা, বাইরে থেকে জোর করে এনার্জি দিলে ইলেকট্রন অ্যাবজর্ব করতেই পারে, কিন্তু ইলেকট্রন এনার্জি রিলিজ করবে না, যেটা কিনা রাদারফোর্ডের মডেলে একটা ত্রুটি ছিল ম্যাক্সওয়েলের তত্ত্ব থেকে, যে একটা চার্জ পার্টিকেলকে সেন্টার করে যখন একটা অপোজিটলি চার্জ পার্টিকেল মুভ করবে বা একটা অপোজিট একটা চার্জ পার্টিকেল যখন অ্যাক্সেলারেটেড থাকবে তখন কী করবে, এই অ্যাক্সেলারেটেড চার্জ পার্টিকেল অলওয়েজ ইলেকট্রন এই এনার্জি রিলিজ করবে। এই যে এই কনসেপ্টটা, এই ড্রব্যাকটাকে উনি কারেকশন করলেন যে এনার্জি অফ দ্য ইলেকট্রন এনার্জি অফ দ্য অরবিটের সঙ্গে যখন ইকুয়াল হবে তখন আর এ এনার্জিটা রিলিজ করবে না। ঠিক আছে, এনার্জি অফ দ্য ইলেকট্রন এনার্জি অফ দ্য অরবিটের সঙ্গে ইকুয়াল হলে ইলেকট্রনটা এই অরবিটে থাকাকালীন এনার্জি রিলিজ করবে না, আর এনার্জি রিলিজ না করলেও নিচে নিউক্লিয়াসে এসে পড়ার কোনো চান্স নেই। তাহলে স্টেবিলিটি অফ অ্যাটম ইজ ওয়েল এক্সপ্লেইনড বাই বোর থিওরি। সো দিস টাইপ অফ অরবিট ইজ কল স্টেশনারি অরবিট। সো ইলেকট্রন আর নট স্ট্যাটিক ইন দ্যাট অরবিট বাট দ্য এনার্জি ইজ ফিক্সড। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে কোয়ান্টাইজেশন থিওরি। কোয়ান্টাইজেশন মিন্স ইলেকট্রন ক্যান রিভলভ অনলি দোজ অরবিট হোয়ার দ্য অ্যাঙ্গুলার মুভমেন্টাম অফ ইলেকট্রন ডিউরিং রিভলভিং ডিউরিং মুভমেন্ট ইজ কোয়ান্টাইজড। মানে অ্যাঙ্গুলার মুমেন্টামটা কোয়ান্টাইজড। হোয়াট ডু ইউ মিন বাই কোয়ান্টাইজেশন? কোয়ান্টাইজেশন মানে হচ্ছে, বলি অ্যাঙ্গুলার মুমেন্টাম এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। সো এইটা
কোয়ান্টাইজড আর এনএইচ বাই টু পাই সঙ্গে ইকুয়াল। অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, একটা ইলেকট্রন ঘুরছে তার এই দিকে হচ্ছে ভি কাজ করছে, ভি মানে লিনিয়ার ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি মানে হচ্ছে সরলরৈখিক বেগ, এইটা রৈখিক বেগ কাজ করছে। আর অ্যাঙ্গুলার মোমেন্টাম এইরকমভাবে কাজ করে, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কৌণিক ভেলোসিটি এইভাবে কাজ করে। কৌণিক ভেলোসিটি এই যে ঘোরার জন্য যে বেগ লাভ হয় সেটা কৌণিক ভেলোসিটি, যাই হোক অ্যাঙ্গু মানে এটা হচ্ছে রৈখিক বেগ। এইটা হচ্ছে ডিস্টেন্সটা আর, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটার ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এখন কি হচ্ছে, এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, মানে ইলেকট্রন মুভমেন্টের সময় ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সেটাকে বলা এম ভি আর দিয়ে ডিনোট করা হচ্ছে, সেটা সমান সমান এইচ বাই টু পায়ের একটি সরল গুণিতক, এইচ বাই টু পায়ের সরল গুণিতক হয় এটা বলতে পারি, বা ওটা কোয়ান্টাইজড মানে এম ভি আরটা কোয়ান্টাইজড এটাও বলা যায়। এম ভি আর কি, কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগটা কোয়ান্টাইজড এটাও বলা যায়। এখন আসি এম মানে কি, এম হচ্ছে মাস অফ দ্য ইলেকট্রন, ইলেকট্রনের ভর, মাস অফ ইলেকট্রন আর ইলেকট্রনের ভর। ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি, রৈখিক বেগ, লিনিয়ার ভেলোসিটি রৈখিক বেগ, রৈখিক বেগ। আর আর কি, আর হচ্ছে রেডিয়াস অফ অ্যাটম আর ব্যাসার্ধ, মানে নিউক্লিয়াস থেকে যে ইলেকট্রনটার আমি ভেলোসিটিটা, যে ইলেকট্রনটার আমি ইয়েটা মানে ইলেকট্রনটার কথাটা ভাবছি, সেই ইলেকট্রনের ডিস্টেন্স হলো এইচটা কি, এইচকে বলা হয় প্লাঙ্কস কনস্ট্যান্ট, প্লাঙ্কস কনস্ট্যান্ট মানে প্লাঙ্কের ধ্রুবক। এর ভ্যালু আছে 6.626 × 10⁻³⁴ জুল, সে 10⁻³⁴ জুল সেকেন্ড, জুল ইন্টু সেকেন্ড, না হলে 6.626 × 10⁻২৭ আর্গ সেকেন্ড, ফার্স্টেরটা এসে পরেরটা সিজিএস। এটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট এইজের ভ্যালু, এইজ হচ্ছে ক্যান্স কনস্ট্যান্ট একটা, তার ভ্যালু হচ্ছে এটা। এবার হচ্ছে টু তো জানি আলাদা কথা, পাইও জানি 3.14। এনটা কি, এনটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে, এন একটা নাম্বার, একটা পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। এন নট ইকুয়াল টু জিরো, এন ক্যান নট বি জিরো অর ফ্র্যাকশন অর নেগেটিভ ফ্র্যাকশন, ক্যান নট বি জিরো ফ্র্যাকশন অর নেগেটিভ, নেগেটিভও হতে পারবে না, ফ্র্যাকশানও হতে পারবে না, জিরো হতে পারবে না, পজিটিভ ইন্টিজার হবে এন। এনটাকে পরবর্তীকালে আমরা দেবো, সেটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এটা কি ডিনোট করছে, এনটা ডিনোট করে নাম্বার অফ সেল, নাম্বার অফ সেল অর নাম্বার অফ অরবিট, হুইচ ইন হুইচ অরবিট অর ইন হুইচ সেল দ্য ইলেকট্রন ইজ সিচুয়েটেড অর ইলেকট্রন এক্সিস্টস, কোন সেলে ইলেকট্রনটা আছে সেই নাম্বারটা ডিনোট করা হচ্ছে এন। ঠিক আছে, তাহলে বোঝা গেল এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। তাহলে সেকেন্ড পয়েন্ট কি, ইলেকট্রনের কৌণিক ভরবেগ ডিউরিং রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইজ কোয়ান্টাইজড, আর এটা সমান সমান ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান সমান এইচ বাই টু পাইয়ের একটি সরল গুণিতক, পূর্ণ সংখ্যার সরল গুণিতক। এরপরে থার্ড পয়েন্ট যেটা বলছি, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে যে কোনো কক্ষপথে ঘুরতে পারে না, সেটা বললাম, তাদের একটা কক্ষপথগুলো ফিক্সড আছে, সেই কক্ষপথগুলোকে আমরা বলছি কে এল এম এন, মানে কতগুলো ডিসক্রিট অরবিটে সেলে ইলেকট্রনগুলো মুভ করে, রিভলভ করে। তাহলে কে কে যখন বলবো, কে সেল, তখন আমি বলবো এন ইকুয়াল টু ওয়ান, সেই এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলতে পারি, বা এখনও ওই একটু আগে যেটা দেখলাম এন হচ্ছে কনস্ট্যান্ট পজিটিভ ইন্টিজার, সেই এন। এল এন ইকুয়াল টু টু, এম
n equal to 3, n n equal to 4, এইভাবে কিছু ডিসক্রিট কক্ষপথগুলোতে সেলগুলোতে ইলেকট্রন মুভ করতে পারে। কিন্তু এই কে আর এল এর মাঝখানে কোনো কক্ষপথে ইলেকট্রন মুভ করতে পারবে না, ঠিক আছে। এই যে কক্ষপথগুলো আমি ডিফাইন করে, মানে তিনি ডিফাইন করে দিয়েছিলেন, সেই কক্ষপথগুলো এনার্জি ফিক্সড, সেই অরবিটগুলোর এনার্জি ফিক্সড, এর মাঝামাঝি কোনো অরবিটে ইলেকট্রন মুভ করতে পারে না। অরবিট থাকতেই পারে, বাট সেগুলোর ফিক্সড এনার্জি নেই, সেখানে ইলেকট্রন নেই। মানে ব্যাপারটা বলে দিই, একটু ব্যাপারটা বলি, একটা জায়গাতে একটা স্কুল, স্কুলে বেঞ্চ বেঞ্চ পাতা আছে, বেঞ্চগুলো নিজেদের থেকে, এই যে স্কুলগুলোতে বেঞ্চ পাতা থাকে, বেঞ্চগুলো নিজেদের থেকে মোটামুটি 3-4 সেন্টিমিটার দূরে বা 5 সেন্টিমিটার দূরে এরকমভাবে রাখা আছে, একটা ফাঁকা ফাঁকা, একটা নির্দিষ্ট ফাঁকা ফাঁকা অবস্থায় রাখা আছে। হ্যাঁ, একটা স্টুডেন্টকে এসে বসতে গেলে এই বেঞ্চে এসে বসতে হবে, এই জায়গায় বসতে হবে। ব্যাস, ফুল হয়ে গেলে তার আর বসার জায়গা নেই, সে এসে কোনো মাঝখানে, এই দুটো বেঞ্চের মাঝখানে কোনো জায়গাতে বসতে পারে না, বা এই জায়গাগুলোতে বসতে পারবে না। এইখানেও জায়গা আছে, এরকম বড় ক্লাসরুম, সে এসে এই জায়গাগুলোতে আর বসতে পারবে না, তাকে বসতে হলে বেঞ্চেই বসতে হবে, বা মাঝখানে কোথাও বসতে পারবে না। তার মানে স্কুল ঠিক করে দিল কি, যে স্টুডেন্টরা এসে কোথায় বসবে, মানে এই অরবিটগুলো, এগুলো একটা অরবিট অরবিটের মতো, মানে যদি আমি ইমাজিন করি, আর স্টুডেন্টদের যদি একটা ইলেকট্রনের মতো ইমাজিন করি, তাহলে ইলেকট্রন এসে ঠিক এই পার্টিকুলার অরবিটে এসেই বসবে, মাঝের ফাঁকা জায়গাগুলোতে বসবে না। আগে রাদারফোর্ড কী বলেছিলেন, না বেঞ্চ টেঞ্চ নেই, রাদারফোর্ড বলেছিলেন ইয়ে রয়েছে, টোটাল একটা মেঝে আছে, মেঝেতে একটা কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, এবার স্টুডেন্টরা এসে বসুক। তার মানে মেঝ বেঞ্চ নেই, মেঝে কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, তাহলে স্টুডেন্টরা যেখানে সে সেখানে বসতে পারবে, সেখানে কোনো আলাদা এনার্জি লেভেল দিয়ে দেওয়া হয়নি, তো আলাদা বেঞ্চ দিয়ে দেওয়া হয়নি, যে ওই পার্টিকুলার জায়গাগুলোতে স্টুডেন্টদের দিয়ে বসতে হবে, কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, যে যেখানে ইচ্ছে বসছে। ব্যাপারটা ঠিক অনেকটা এইরকম। আবার একটা ব্যাপার, যে মাঝ বরাবর, মানে কে এ এল এর মাঝ বরাবর কোনো জায়গাতে ইলেকট্রন থাকতে পারে না, মাঝ বরাবর সেল হতেই পারে, কিন্তু ইলেকট্রন সেখানে থাকবে না, বা সেই সেলটা হচ্ছে পার্টিকুলার এনার্জি সেল না। একবার কথা ভাবা যায়, যে একটা স্টুডেন্ট ক্লাস 6 থেকে ক্লাস 7 প্রমোটেড হলো, ক্লাস 6-এ 6-এ অ্যানুয়াল পরীক্ষা এসে পাশ করলো, ক্লাস 7-এ উঠবে বলে, তাহলে সে যদি মনে করে যে, বা ফেল অ্যানুয়াল পরীক্ষায় পাশ করলো, ক্লাস 7-এ উঠবে, এবার বা সে যদি, মানে ক্লাস 7-এ যদি ফেল করে বা ক্লাসে এখানে না থাকে, তাহলে সে 6-এ থাকলো। তার মানে কি, সে ইচ্ছা করলে কিন্তু 6:30 ক্লাসে যেতে পারবে না, 6:30 বলে কোনো ক্লাস হয় না, 6 আর 7-এর মাঝ বরাবর ক্লাস হয় না, যে 6-এ যদি ফেল করে 6-এই থাকবে, মনে করলো 5টা সাবজেক্টে 50% সাবজেক্টে ফেল করেছে, 50% সাবজেক্টে পাস করেছে, সে বললো না আমি 6:30 ক্লাসে যাব, সেই রকম বলে কিছু হয় না, ঠিক আছে। এইটা হচ্ছে এনার্জি লেভেল, এনার্জি লেভেলের কোয়ান্টাইজেশন। একটা দোকানে, আরেকটা উদাহরণ দিই, একটা দোকানে সমস্ত প্যাকেট খাবার বিক্রি হয়, আটা বিক্রি হচ্ছে 1 কেজি প্যাকেট, 2 কেজি প্যাকেট, 5 কেজি প্যাকেট, কেউ গিয়ে বললো আমাকে 1.5 কেজি আটা দেন, সেই দোকানদার তাকে 1.5 কেজি আটা দিতে পারবে না, সে বলবে হয় দাদা আপনি 1 কেজি আটার একটা প্যাকেট নেন, নাহলে 2 কেজি আটা নেন, দুটো প্যাকেট দিয়ে দিচ্ছি 1 কেজির, 1.5 কেজি আটা দিতে পারবে না। কেন বলছে, যে আমাদের প্যাকেট, মানে এগুলো সব প্যাকেটাইজড, মানে কোয়ান্টাইজড, আটা বা দ্রব্যগুলো সব প্যাকেটাইজড হয়েছে, তেমন এনার্জি লেভেল ইজ কোয়ান্টাইজড, বোঝা গেল। আরও যদি উদাহরণ চাও, আরও একটা উদাহরণ দিতে পারি, মই দেখা আছে সবারই, মই বা সিঁড়ি, এরকম গ্যাপ গ্যাপগুলো থাকে, এইগুলো যদি আমি এক একটা এনার্জি লেভেল মনে করি, এই এই গ্যাপে পা দে, এইখানে পা দেওয়ার পর এখানে পা দিতে হয়, এখানে পা দেওয়ার পর এখানে পা দিতে হয়, এখানে পর এরকম, কেউ যদি বলে যে না মাঝ বরাবর পা দিতে পারবো, সে দিতে পারবে, পারবে না। তার মানে মাঝ বরাবর ফাঁকা জায়গা আছে, কিন্তু সেখানে এই লেভেলগুলো নেই, পা দেওয়ার জায়গাটা নেই,
তাহলে পা দেওয়ার জায়গাটা একটা ডেফিনিট গ্যাপ অন্তর রয়েছে, আচ্ছা এটাও কোয়ান্টাইজেশনের একটা কনসেপ্ট। যাই হোক, এনার্জি লেভেল কোয়ান্টাইজড হয়েছে এবং ডিফারেন্ট এনার্জি লেভেল আছে KLmn। তাহলে এবার বলছে যে ফোর্থ পয়েন্ট, তাহলে ইলেকট্রন কি কখনো এক সেল থেকে অন্য সেলে মুভ করবে না? ইলেকট্রন অবশ্যই মুভ করতে পারে, এই যে সেলগুলো রয়েছে। আর একটা কথা বলা হলো না, সেটা হচ্ছে যত সেন্টার থেকে নিউক্লিয়াস থেকে হায়ার সেলে যাওয়া যায়, যত সেন্টার থেকে হায়ার সেলে যাওয়া যাবে এনার্জি অরবিটের এনার্জি বাড়তে থাকবে। সেন্টার থেকে ডিস্টেন্স যত বাড়বে এনার্জি অফ অরবিট ইনক্রিজেস, ডিস্টেন্স যত বাড়বে এনার্জি বাড়বে, যত আমি নিউক্লিয়াসের কাছাকাছি আসবো এনার্জি অফ দ্য অরবিট কমবে, ডিক্রিজ করবে। এদিকে যত আসবো এনার্জি ডিক্রিজ করবে, এদিক থেকে এইদিকে যত যাব এনার্জি বাড়বে, এদিকে আসলে এনার্জি কমবে, এদিক থেকে এদিকে গেলে এনার্জি বাড়বে। তাহলে একটা ইলেকট্রন এই কক্ষপথে আছে, n=2, সরি থ্রিতে পাঠিয়ে দিই, থ্রিতে আছে। তাহলে বলছে যে এনার্জি এখানকার, এখন কি ইলেকট্রন এনার্জি = অরবিট এনার্জি, তাহলে এখন কি ইলেকট্রন মুভ করবে না কোথাও? বলছে বাইরে থেকে যদি আমি একে এনার্জি সাপ্লাই করি তাহলে কি হলো, এখন সেলের এনার্জি তো বাড়লো না, অরবিট এনার্জি তো বাড়লো না, এনার্জি অ্যাবজর্ব করবে ইলেকট্রন। ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করলে আগে কী ছিল, ইলেকট্রন এনার্জি অরবিট এনার্জির সঙ্গে সমান ছিল, এখন ইলেকট্রন এনার্জিটা অ্যাবজর্ব করলো, তাহলে ইলেকট্রন এনার্জিটা বেড়ে গেল। ইলেকট্রন এনার্জি বেড়ে গেলে কী হবে, ইলেকট্রন আর এই সেলে থাকবে না, তখন ও কী করবে, ওর যে অ্যামাউন্ট অফ এনার্জি বেড়েছে সেই তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যে সেলটা, অ্যাসোসিয়েটেড যে সেলটা, সেই সেলে গেলা হবে। সেটা মেবি থার্ড পরের সেলটা হতে পারে, তারপরের সেলটা হতে পারে, যে কোনো সেল, সেই সেলে গিয়ে ও লাফিয়ে যাবে। এই সেলে গিয়ে লাফিয়ে চলে যাবে। তাহলে এনার্জি ইলেকট্রন লাফাতে পারে কখন, যখন সে বাইরে থেকে এনার্জি অ্যাবজর্ব করবে। আর যে অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব করবে সেইটা = এইচ নিউ। আচ্ছা যাই হোক, পরে বলছি, এনার্জি অ্যাবজর্ব করলে এনার্জি ইলেকট্রনে বেড়ে যাচ্ছে, সে পরের সেলে গিয়ে লাফিয়ে গেল। এবার কী হচ্ছে, পরের সেল থেকে এনার্জি ইলেকট্রন যখন আবার এই সেলে এনার্জি রিলিজ করবে, তখন সে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছে সেই অনুযায়ী সে নিচের সেলে চলে আসবে। যদি সে এনার্জি রিলিজ করে, তাহলে সে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছে তাহলে সে সেই অনুযায়ী সে নিচের সেলে চলে আসবে। হলো, তাহলে এই যে অ্যাবজর্পশন আর এমিশন অফ এনার্জি সেটা কী হিসাবে হয়, সেটাও একটা কোয়ান্টাইজড ভ্যালু মোটামুটি, মানে সেটাও একটা ভ্যালু, সেটা হচ্ছে ডেলি = এইচ নিউ। ডেলি = এইচ নিউ, ডেলি মানে চেঞ্জ অফ এনার্জি = এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, এটা আগে পরিচিত, একটু আগে বললাম। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য এনার্জি চেঞ্জ, চেঞ্জ অফ এনার্জি, এটা চেঞ্জ অফ এনার্জি। তাহলে কী লিখে দিয়েছি, ডেলি = এইচ নিউ, ডেলি মানে চেঞ্জ অফ এনার্জি, এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট যার ভ্যালুটা একটু আগে লিখে দিয়েছি, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। এই হচ্ছে বোর থিওরি তাহলে হয়ে গেল। এরপরে আমরা বোর থিওরির অ্যাপ্লিকেশন আসবো। এবার আসছি আমরা ক্যালকুলেশন, বোর মডেলের মেরিটস, বোর মডেল দিয়ে আমরা কী জানতে পারি। প্রথম কথা, বোর মডেল থেকে আমরা কোনো অ্যাটমের রেডিয়াস সম্পর্কে জানতে পারি। তিনি নিলস বোর, তিনি অ্যাটমের রেডিয়াস ক্যালকুলেশন করেছিলেন। কীভাবে আমরা অ্যাটমের রেডিয়াস ক্যালকুলেশন করছি সেটা দেখি। অ্যাকচুয়ালি একটা অ্যাটম বোর করে আছি, অ্যাটমের রেডিয়াস বলতে কি, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স,
বোর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স, মানে শেষ ইলেকট্রনের ডিস্টেন্স নিউক্লিয়াস থেকে। বোর থিওরি যেহেতু একটা ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, আগেও বলেছি বোর সিস্টেম একটা ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য, মানে যে সমস্ত পরমাণুতে একটা করে ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রেই বোর থিওরি অ্যাপ্লাই করতে পারবো আমরা। তাই জন্য একটা ইলেকট্রনটা যে কক্ষে আছে সেটাই শেষ, তাই জন্য নিউক্লিয়াস থেকে সেই কক্ষের ডিস্টেন্সটা হলেও আমরা অ্যাটমের রেডিয়াসটা পেয়ে যাব। আর এখন এখানে দেখতে হবে যে ইলেকট্রনটা এখানে ঘুরছে কেন, কী কারণে ইলেকট্রনটা ঘুরছে। অ্যাট্রাকশন ফোর্স বিটুইন পজিটিভ চার্জ নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন, এই অ্যাট্রাকশন ফোর্সটা কি, দিস ইজ কুলম্বিক টাইপ অ্যাট্রাকশন ফোর্স। সো এফ ইজিক্যাল টু, আমরা কী জানি কুলম্বের সূত্র থেকে, এফ ইজিক্যাল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কিউ ওয়ানটাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চার্জ আর ইলেকট্রনের চার্জ সেম। জেড ই হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, জেড ইজ দ্য নাম্বার অফ প্রোটন অ্যান্ড চার্জ অফ ইচ প্রোটন ইজ ই, প্রত্যেক প্রোটনের চার্জ হচ্ছে ই। সো জেড ইজ দ্য টোটাল নিউক্লিয়াস চার্জ, ইন্টু ই ইজ দ্য চার্জ অফ ইলেকট্রন, আর ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন। তাহলে এখন এটা হচ্ছে রেডিয়াস আর স্কোয়ার। সো এফ কুলম্বিক আকর্ষণ বল হচ্ছে জেড স্কোয়ার বাই আর স্কোয়ার, এইটা হচ্ছে এই আকর্ষণ বলটা। এবার ইলেকট্রন যদি যখন একটা মুভিং বা একটা পার্টিকেল যখন একটা কিছুকে সেন্টার করে মুভ করে ঘোরে, তখন কী হয়, তার দুটো ফোর্স কাজ করে। একটা হচ্ছে বাংলায় আমরা জানি যে অপকেন্দ্র বল অভিকেন্দ্র বল, ফিজিক্সে তোমরা পড়বে গিয়ে অপকেন্দ্র বল অভিকেন্দ্র বল, যেটা সেন্ট্রিফিউগাল ফোর্স আর সেন্ট্রিপেটাল ফোর্স বলা হয়। বাইরের দিকে একটা ফোর্স কাজ করে অভিকেন্দ্র বল, সেটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, তার ভ্যালু হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। এমটা কি মাস অফ দ্য ইলেকট্রন মুভিং পার্টিকেল, মাস অফ দ্য মুভিং পার্টিকেল, ভি হচ্ছে ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি অবভিয়াসলি, সরলরৈখিক বেগ, রৈখিক বেগ, আর হচ্ছে ডিস্টেন্স মানে রেডিয়াস, যে রেডিয়াসেও ঘুরছে। তাহলে এখন এম ভি স্কোয়ার বাই আর, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। ন্যাচারালি এই দুটো ফোর্স যখন ইকুয়াল হচ্ছে তখনই ঘুরছে, একটা ফোর্স বেশি হয়ে গেলে ডিসব্যালেন্স হয়ে যেত। তাহলে আমরা এই দুটো ফোর্সকে ইকুয়াল করে দেব, ইকুয়াল করে দিচ্ছি, এটা মুছে দিলাম, এই দুটো ফোর্সকে এখন ইকুয়াল করে দিচ্ছি। তাহলে আমি এখানে লিখছি জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। আগেই বলছি আমার ক্যালকুলেশন করার উদ্দেশ্য হচ্ছে আর, ইউজিং বোর থিওরি। কেটে গেল জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু এম ভি স্কোয়ার হলো। এবার বোর থিওরি থেকে আমি আবার কী জানি, বোর থিওরি বলেছিল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ডিউরিং রিভলভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইজ কোয়ান্টাইজড, তার মানে ইলেকট্রনের চারিদিকে যখন মানে নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ঘূর্ণনকালে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা ফিক্স থাকে, মানে একটা কোয়ান্টাইজড ভ্যালু, যেটা সমান সমান এম ভি আর, অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি হয় সেটা সমান সমান এন এইচ বাই টু পাই হয়। তাহলে এইখান থেকে কী করব, ভি এর ভ্যালুটা আমি কেন নেব, এন এইচ বাই টু পাই এম আর দিয়ে এটা এখানে পুট করে দেবো, এখানে ভি এর জায়গায় পুট করে দেবো। এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার, স্কোয়ার করে দিয়ে পুট করে দিয়েছি, ভি স্কোয়ার করছি দিয়ে ভ্যালুটা এখানে পুট করছি, ভি স্কোয়ার করলাম দিয়ে ভি স্কোয়ারের জায়গায় ভ্যালুটা বসাচ্ছি, ফোর পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার থাকলো। এখান থেকে আর এর ভ্যালুটা ক্যালকুলেশন করছি, আর ইজ ইকুয়াল টু অবশ্যই একটা এম কেটে গেল, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার আছে, এইটা হচ্ছে আর এর এক্সপ্রেশন। মনে রাখতে হবে কোনো অরবাইটালে ইলেকট্রন ঘুরছে সেই অরবাইটালের ব্যাসার্ধ আর সমান সমান এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার জেড স্কোয়ার এম, সাধারণভাবে এটা হয়।
হয়ে গেছে করা। এবার এবার কি করছি বুঝলাম, এবার আমি দেখছি এখানে জেডটা কি, নাম্বার অফ প্রোটন, প্রোটন সংখ্যা, এন হচ্ছে কক্ষপথ সংখ্যা, এইচ জানা আছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, পাই তো জানা আছে। এবার আমি কি করব, যে বলছি হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফর হাইড্রোজেন অ্যাটম ফার্স্ট বোর অরবিট হাইড্রোজেন অ্যাটম, তার রেডিয়াসটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রথম কক্ষের ব্যাসার্ধ ক্যালকুলেশন করতে হবে, রেডিয়াস মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা আমাকে ক্যালকুলেশন করতে হবে। এবং প্রথম কক্ষের ব্যাসার্ধ ক্যালকুলেশন করতে গেলে কী করবো, হাইড্রোজেন অ্যাটম তাহলে ফর্মুলাটা লিখব, আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার ফোর পাই স্কোয়ার জেড স্কোয়ার এম, ফর্মুলাটা লিখলাম। ফর্মুলা লিখে আমি যেহেতু হাইড্রোজেন অ্যাটম তার জন্য লিখি বসাবো, জেড ইকুয়াল টু ওয়ান, নাম্বার অফ প্রোটন অ্যাটমিক নাম্বার ওয়ান, ফার্স্ট বোর অরবিট এন ইকুয়াল টু ওয়ান, এটা পুট করে দেবো। এন ইকুয়াল টু ওয়ান পুট করেছি, চলে গেছে পাই স্কোয়ার, জেড ইকুয়াল টু ওয়ান পুট করেছি, স্কোয়ার এম, এই হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফার্স্ট বোর অরবিটের ক্ষেত্রে। এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করার পরে দেখা গেছে যে এর ভ্যালু আসছে 0.53 আর্মস্ট্রং। তো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রথম বোর কক্ষে ব্যাসার্ধ কত, 0.53 আর্মস্ট্রং। এবার এই ভ্যালুটা ইউজ করে আমি বিভিন্ন অ্যাটমের ক্ষেত্রে, ইউনিট ইলেকট্রন সিস্টেম যেসব অ্যাটম তাদের ক্ষেত্রে আমি বিভিন্ন গোলকক্ষের ব্যাসার্ধ আমি বের করতে পারব। তাহলে দেখা যাক, এবার নেক্সট একটা বলছি, মুছে দিচ্ছি এটা। নেক্সট বলছি হিলিয়াম প্লাস কেন করলাম, হিলিয়ামে দুটো ইলেকট্রন আছে, হিলিয়াম প্লাস মানে একটা ইলেকট্রন, এর ক্ষেত্রে প্রথম বোরকক্ষের ব্যাসার্ধ আমি সেকেন্ড বোরকক্ষের ব্যাসার্ধ ক্যালকুলেশন করতে চাচ্ছি। তাহলে আবার সেই ফর্মুলা ফেলবো, আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, সেকেন্ড বোরকক্ষ হিলিয়াম অ্যাটম সেকেন্ড অরবিট, ফোর পাই স্কোয়ার জেড স্কোয়ার এম। তাহলে এন এর জায়গায় কত বসাবো, এন ইকুয়াল টু টু বসাবো যেহেতু সেকেন্ড বোরকক্ষ, জেড ইকুয়াল টু টু বসাবো যেহেতু হিলিয়াম অ্যাটম, তাহলে এনের জায়গায় টু বসাই ফোর এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার, জেড ইকুয়াল টু কত বসাচ্ছি টু স্কোয়ার এম, তাহলে কত আসছে ফোর বাই টু এইচ স্কোয়ার বাই ফোর পাই স্কোয়ার স্কোয়ার এম। এই ভ্যালুটা দেখা যাচ্ছে, দেখো তোমরা আগে যে হাইড্রোজেন অ্যাটমের প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ বের করেছিলাম সেই ভ্যালুটা, এই ভ্যালুটা সেম। তাহলে আমি এখানে টু ক্যালকুলেশন লাভ করে দিই, তাহলে টু ইন্টু 0.53 এত আর্মস্ট্রং, তাহলে 1.06 আর্মস্ট্রং। এইভাবে ভ্যালুগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো, ঠিক আছে, বোঝা গেল? তাহলে একটা তাহলে ফর্মুলা এখান থেকে আনা যায় যে আর ইকুয়াল টু এন স্কোয়ার বাই জেড ইন্টু 0.53 এত আর্মস্ট্রং। এইটা হচ্ছে যে কোনো ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, ওয়ান ইলেকট্রন মানে একটা ইলেকট্রনযুক্ত অ্যাটমের ক্ষেত্রে যে কোনো বোরকক্ষের ব্যাসার্ধ, এন এর জায়গায় 1, 2, 3 যা ইচ্ছা বসাবো, জেড এর জায়গায় 1, 2, 3 যা ইচ্ছা বসাবো, শুধু লক্ষ্য রাখতে হবে ইলেকট্রন সংখ্যা যেন ওয়ান থাকে। এই বসিয়ে আমরা যে কোনো ব্যাসার্ধ আমরা ক্যালকুলেশন করতে পারি। তাহলে ব্যাসার্ধ ক্যালকুলেশনটা বোঝা গেল। এবার আসছি ক্যালকুলেশন অফ ভেলোসিটি, বেগ গণনা, কার বেগ গণনা, ইলেকট্রনের বেগ গণনা,
মুভিং ইলেকট্রনটা যে ইলেকট্রনটা যে বেগ নিয়ে ঘুরছে সেই ইলেকট্রনের বেগ গণনা ইউজিং বোস থিওরি। তাহলে বোর থিওরি থেকে আমরা কী জানছি, এম ভি আর সমান সমান এন এইচ বাই টু পাই। এখানে আর এর ভ্যালু আমরা জানি, সেটা পুট করে দেবো, দিয়ে ভি এর ভ্যালুটা বার করবো। আচ্ছা, ভিটা ইকুয়াল টু বের করে নিই, এন এইচ বাই টু পাই এম আর। এবার কী হচ্ছে, ভি ভ্যালুটা বের করলাম, আর এর ভ্যালুটা এখানে বেশি বসিয়ে দেবো, টু পাই এম। আর এর ভ্যালু কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার, ওপরে চলে যাচ্ছে ফোর পাই স্কোয়ার জেড স্কোয়ার এম। কেটে গেল, এম এম ক্যান্সেল হয়ে গেল, টু টু পাই পাই। তাহলে কী পড়ে আছে তোমরা নিজেরা হাতে করে করো, টু পাই জেড স্কোয়ার বাই এন এইচ। এটা হচ্ছে বেগের এক্সপ্রেশন বা বেগের ফর্মুলা। ঠিক আছে, এখানেও একই কোশ্চেন হতে পারে, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে প্রথম কক্ষের ভেলোসিটি কত, এইভাবে বিভিন্ন একই ধরনের কোশ্চেন হতে পারে।